কিছু বিষয় রয়েছে, কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু আমাদের সতর্কতা সহিত সতর্কতামূলকভাবে কিন্তু সম্পূর্ণ করতে হয়। তো আজকে ফেসবুক পেজে একটি পোস্ট দেখলাম যেখানে এক ভাই তার ধানের বীজতলাতে কীটনাশক ব্যবহার করেছে। তবে কীটনাশক ব্যবহার করার আগে সেই একই ট্যাঙ্কে দিয়ে তার পূর্বে অন্য কোনো জমিতে আগাছানাশক ব্যবহার করেছিল। আগাছানাশক ব্যবহার করার পরে একই ট্যাঙ্কি দিয়ে তার ধানের বীজতলাতে কীটনাশক ব্যবহার করেছিল। তো অবশ্যই এই জায়গায় কিন্তু সেই ভুলটা করেছে। তো অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা কোনো জমিতে আগাছানাশক ব্যবহার করব, আগাছানাশক ব্যবহার করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে, ট্যাঙ্কি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কারণ সেই ট্যাঙ্কির মাধ্যমেই কিন্তু অন্য যে ফসলে আমরা কীটনাশক, বালাইনাশক, কোনো প্রকার ছত্রাকনাশক ব্যবহার করব, তখন কিন্তু সেই আগাছানাশকও কিন্তু রিয়াকশন কিন্তু থাকতে পারে। আর রিয়াকশনের কারণে কিন্তু পরবর্তীতে দেখা যাবে বিশাল একটা ক্ষতি হতে পারে, যেমনটি এই ভাইটি কিন্তু ভুক্তভোগী। তো আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই ভুলটা করি যে আগাছানাশক ব্যবহার করার পরে একই ট্যাঙ্কি দিয়ে পরিষ্কার না করেই আবার সেই ট্যাঙ্কি দিয়ে কিন্তু কীটনাশক ভরে তারপরে আমাদের সবজি বাগান হোক অথবা অন্য কোনো ফসলে হোক সেটা কিন্তু আমরা ব্যবহার করি। তো অবশ্যই মনে রাখবেন, আগাছানাশক ব্যবহার করার পরে কোনোভাবেই একই ট্যাঙ্কি দিয়ে পরিষ্কার ব্যতীত কোনো কীটনাশক অন্য কোনো ফসলে দেওয়া যাবে না, বিশেষ করে সবজি বাগানে। মনে রাখবেন, এই ছোটো ছোটো অলসতার কারণে, ছোটো ছোটো ভুলের কারণে আমাদেরকে কিন্তু বড় ধরনের একটু মাশুল দিতে হয়। কারণ যে পোস্টটি দেখলাম তার যে ধানের বীজতলা, পুরো বীজতলায় কিন্তু একবারে শুকে গেছে। তো এই ক্ষেত্রে আর কোনো কিছু করার কিন্তু থাকবে না, যতদিন না সে নিজে নিজে রিকভার করবে তার স্বাভাবিক জীবনে, ততদিন পর্যন্ত কিন্তু কোনো কিছু দিয়েই স্বাভাবিক লাইফে কিন্তু ফিরে নিয়ে আসতে পারবে না।